অবরোধের সমর্থনে ঢাকায় আজও সরব বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রেস ক্লাব, পুরানা পল্টন, বিজয়নগর এলাকায় মিছিল এবং সড়কে অবস্থান করে অবরোধের পক্ষে স্লোগান ও বিক্ষোভ করে দলগুলোর নেতাকর্মীরা। এদিন গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি, গণ অধিকার পরিষদ আলাদা মিছিল করে। এতে জোটের নেতারা জানান, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মামলা নির্যাতন মোকাবেলা করে সামনের দিনগুলোতে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে। রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে ক্ষমতাসীনদের পদত্যাগের দাবি করেন জোট নেতারা।